হ্যালো গাইজ, আজকে ভাদ্র অমাবস্যা উপলক্ষে আমরা মহাশ্মশানে ঘুরতে এসেছি। তো আমরা ভিডিও করছি, তোমরা সব দেখে নাও আস্তে আস্তে করে। তো আমি এখন মোমবাতি দেবো। এই যে অনেকে মোমবাতি ধরিয়ে গেছে, তো আমার মোমবাতিটা হাতে আছে, মোমবাতিটা জ্বলছিল না বলে একটু মাথাটা ছিঁড়ে দিলাম। তো আমার মোমবাতি এই যে ধরাচ্ছি, এইখানে লাগালাম, মাঝখান দিয়ে ভেঙে যাওয়ার কারণে আটকাচ্ছে না, তাই জন্য সাইডে দিয়ে দিলাম, সাইডে ওই যে কোনায় বসিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে করে তোমাদের সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। জয় শিব শঙ্কর, পরমেশ্বর, জয় 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 প্রভু অনাথেরি না। জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় 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 মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে, মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে। হ্যালো গাইস, তো আমরা বাইরে চলে এসেছি। এবার আমরা বাইরে এসে এই একটা ভাইয়ের ফটোগ্রাফি করব, মানে ফটোগ্রাফি স্টার্টিং করে দিয়েছি, বাট দেখানো হচ্ছে। এই যে আমি ফটোগ্রাফি করছি, তোমরা দেখো। বলে সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে, মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে। তো গাইস, শ্মশানের বাড়িটা দেখাচ্ছি। তো গাইস, এবার আস্তে আস্তে করে মন্দিরের দিকে যাব। তো দেখতেই পাচ্ছ আমাদের গ্রুপ ফটো, তো আমরা যারা যারা এসেছিলাম কি তাদের। তো এবার আমি মন্দিরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করছি। এই যে মন্দির, তো গাইস আমরা মন্দিরের ভিতরে ঢুকছি। এই যে মন্দির, মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠে না। Thank you.
কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর সবাই লাইক সাবস্ক্রাইব করো আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমার এটা নতুন ফার্স্ট ভিডিও, তো কিরম হয়েছে জানি না, বাট তোমাদের আশীর্বাদ যদি পাই আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো সবাই আশীর্বাদ করো যেন ভালোভাবে ভিডিও বানাতে পারি। তো থ্যাংক ইউ, টাটা, লাইক সাবস্ক্রাইব যা করার সব করে দিও, কমেন্ট করে জানিও কিরম হয়েছে, ঠিক আছে, টাটা বাই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।